হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি কালকে দুদিনের থেকে আজকে একটু মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা শুধু বিছানা থেকে উঠে গরম জল ইন্ডাকশনে তোমাদের দাদাভাই বসিয়ে দিল স্নান করে, সে গরম জল দিয়ে স্নান করে আমি শুধু চা নিয়ে বসেছি, থাইরয়েড আর গ্যাসের বড়ি খেয়ে কোনো কাজকর্ম এখনো করিনি। মানে কাজকর্ম মানে ঘর দোর পরিষ্কার করে রান্না করতে হবে, কি রান্না করবো কিছুই নেই ঘরে, জানি না কি হবে। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের পিকনিক যাওয়ার কথা ছিল, কেন এখন যাচ্ছে না জানি না। আমি ভাবছি আমার সাথে রাগ করেছে কিনা জানি না। তো ওই যে চা, নতুন ধরনের ব্রেড এনেছে, এগুলো আমাকে দিল তোমাদের দাদাভাই। আমি দাদাভাই আমি স্নান করে আসলাম, কথা আটকে আটকে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে একটু লেটই হয়ে গেলো, আজকে রবিবার। আর আজকে রান্না বান্না কি হবে এখন আমি বুঝতে পারছি না। বাজার করতে যাবে কি না, পিকনিকে যাবে কিছুই বলছে না, বলছে যে আমার কাজ আছে। শুধু তো কাজ কাজ, সবাই চলে গেছে বলছে যে, আবার বারে বারে ফোন আসছে বলতেছে যে আমি বাইক নিয়ে যাব একটার সময়। তো এখানেই মানে বেশি দূরে না, তোমরা যাও আমি বাইক নিয়ে একটার সময় যাব। তো ওরা সবাই বাসে চলে গেছে ওদের অফিসের মানে টিম থেকে, তো বিএমই গেলো না আর সবাই চলে গেল। তো আমি বারবার করে বলছি যে আমার শরীর আজকে ভালো আছে, সুস্থ আছে, তুমি যাও বাইক নিয়ে যাও, আমাদের বড় গাড়িও আছে, বড় গাড়ি নিয়ে যাও। তো বলছে কি যাব না। আমি এখন কি করি বলো তো? আমি বলছি যে তাহলে চলো আমিও যাবো, আজকে আমার শরীর ভালো আছে, তাহলে কালকেই বলে দিতে লাগতো। তো যাক গে, আমি এখন সকালটা শুরু করে দিলাম, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সাথে থাকবে, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর এখন যে চা খাবো, চা খেয়ে ঘর দোর পরিষ্কার করব। শ্বশুর শাশুড়ি আসবে মঙ্গলবারের দিন, এখন থেকে একটু পরিপাটি করে না থাকলে বলবে যে বৌমা কেমন করে থাকে, সেজন্য করবো। আর আমার অবস্থা তো তোমরা জানোই, তো একটু গোছ গাছ করে পরিষ্কার করে রাখতে লাগবে। আমার শাশুড়ি মা একটু মানে একটু পরিষ্কার টাইপের লোক, পিতপেতানি মানে আর কি যাকে বলে, মানে একটা জিনিস ধুতেই থাকে ধুতেই থাকে, এত মানে ওই রকম কোয়ালিটির লোক মাঝে মাঝে অনেক দেখা যায়। তো আমরা আছি কোনো রকমে, কেউ নোংরাও বলতে পারবে না, একদম কেউ বাজেও বলতে পারবে না, সেই রকম। তো যাকে আসবে, ধিতিকনা গিয়েছে, ধিতিকনাকে নিয়ে ও ঠাকুরদাদা আর ঠাম্মা আসবে, আর আমরা তো এখানে আছি দুইজনে, আমি আর তোমার দাদাভাই। না পারছি মাংস খেতে, না পারছি মাছ খেতে, খালি ওর কথা মনে পড়ে। তো জানি না কি রান্না করব, অবশ্যই শেয়ার করবো, সাথে থেকো বন্ধুরা। তো এখন চাটা খেয়ে নিই আমি, দেখি চাটা বানিয়েছে, এক চুমুক খেয়ে তোমাদেরকে বলে দিই। মানে যেদিক দিয়ে যায় বলতে বলতে যায়, খুব টেস্ট। তো চাটা খেয়ে নিব, এইগুলো এই যে এগুলো খেলেই তো পেট ভরে যাবে। তারপরে কাজে নামি, আর রোদ্রু মানে ঠান্ডা লেগেছে, স্নান করেছি, নাইটির উপর দিয়ে এসে এই কুর্তি চুড়িদারটা পরেছি, এগুলো আমাদের দোকানের। তো এখন ডাকছি, চাটা খাই, খেয়ে দিয়ে কাজে লাগি বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের বাজার আজকে চলে এসেছে, নিয়ে এসেছে কুলেখাড়া শাক, লাফা শাক, আর মাটন এনেছে, আর মাছ এনেছে অনেকটা, মাছগুলো ধুচ্ছে, তো আর শেষ হলো। আর আমি সমস্ত কাজ ফাজ করে শরীরটা কেমন লাগছে শুয়েছি, আর যে মাছগুলো ধুয়ে রাখলো, তো মাছ এখন কি হবে কি করো, ডাস্টবিন তো পুরো ভর্তি। আর আমি এদিকে সব কাজ টাজ করে ভাত বসিয়ে দিছি, ভাতটা হয়ে গেছে, ও শুধু মাছ ধুয়ে দিল, আর আমি রান্না করব। আমার ভালো লাগছে না, একটু রেস্ট নিব, মাথা আসরাবো। শরীর খারাপের কথা শুনে আমাকে একটা কুমলা চোচা সই করে দিল, ফেলে দিল, সেগুলো খেতে বললো। আর ও মাংসটা এখন ধুবে, আর ও সব কিছু মাংস রান্না করতে যা যা লাগে করে দিবে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করব। আর এই পেশে ইন্ডাকশনে জল দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, স্নান করবে, মাংস ধোবে না এখন। এগুলো কি প্লাস্টিকে? ওই এগুলো কি? তো মাছের তেলও আছে মনে হয়, ডিমও আছে, তো অনেকটা পরিমাণে, অনেক একটা গোটা মাছ কিনে এনেছে। আর লাফা শাকটা আজকে খাবো না, কালকে খাবো, রেখে দেব। আর ভাত হয়ে গেছে, ভাতটা শাক দিয়ে তারপরে মাংস ধাও। হ্যাঁ, ভাত হয়ে গেছে বন্ধুরা, ভাতটা শাক দিয়ে আমি একটু রেস্ট নেব, তারপরে কমলাটা খাবো, খেয়ে তারপরে আমি রান্নাটা করব। শুধু মাংসের ঝোল আর একটা এক পিস করে মাছ ভাজা। মাংস মানে আমি মাংস আনতে বারণ করেছি, মনাকে ছেড়ে মাংস খেতে ইচ্ছে করছে না, কই মনা আসলে মনাকে 2-3 দিন ঘন ঘন মাংস খাওয়াবো, মাছ খাওয়াবো, এরকম করে বলছে। তো যাই হোক, রান্নাটা তো অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো। আর কাটাকাটি তোমাদের দাদাভাই করে দেবে, আলু রসুন আদা পেঁয়াজ যা যা লাগে, তো সেগুলো। আর লেবু আছে না শোনো, লেবু আছে?
তো আমার ভাত শাক দেওয়া শেষ, আর তোমাদের দাদা ভাই বসে গেছে, ফলও এনেছে, কমলা এনেছে, কালকে এনেছে, কমলাটা ফ্রিজে রাখতে হবে। আর ও যে আলু কাটে, বেশি আলু দিও না শোনো। তো আমি এখন যাই, কমলাগুলো খাই। তো এই যে রোদ্রু, এখানে রোদ্রু পোয়াচ্ছে, কি ঠান্ডা লাগছে পাখাতে, আমি পা রাখতে পারছি না। আর এই যে ক্রিম ট্রিম নিয়ে বসলাম, রবিবার একটু রেস্টে থাকুক। ওই রবিবারেও রান্না করেছে, কমলা ছুলে দিল, শরীর খারাপের কথা শুনে কয় ফল খেলে আমার শরীর ভালো হয়ে যায়, এত আদর, বাপরে। তো রবিবারের স্পেশাল মেনু মাছ মাংস দুটোই হবে। তো আমি কমলাটা খেয়ে মাথা টাথা আছড়ে একটু রেস্ট নিয়ে যাই, রান্নাটা করি, আর ওদিকে ও সব কিছু জোগাড় করুক। তো বন্ধুরা, সব কিছু রেডি হয়ে গেছে, এখানে আলু কাটা হয়েছে, মাছ ভাজছি আমি। তো মাছ ভাজার পরে মাংসের আলুগুলো ভেজে নেব। আর এদিকে শুধু তোমাদের দাদা ভাই লেবুর রস, লঙ্কার গুঁড়ো আমি মাখাবানোর জন্য মাখিয়ে দিয়েছে, হলুদ হলুদ আমি মিক্সিতে করেছি, শুধু লঙ্কার গুঁড়ো, লেবুর রস আর কাঁচা সরষের তেল, লবণ দিয়ে মাখিয়েছে। আর এই যে মাছ, এত খরচা একবারে করেছে, আর এই তেলটা আজকে খাবো না, আর ও ধুয়েছে, আমার পছন্দ হয়নি, তো রেখে দেবো। আর মাছ শুধু ওই 4 পিসই ভাজা হলো, আর ও গেল গোটা জিরে এলাচ লবঙ্গ আনতে। তো মাছ ভাজা আলু ভাজা হতে হতে চলে আসবে, আর আমি এদিকে মাছগুলো কড়া করে ভেজে নেব। পেটি পেটি দিতে পারতো, আবার চাকা দিয়েছে, ভালো লাগতো না। দিদির কথা মনে পড়ে শুধু, দিদি কি খাচ্ছে, ভালোই খাচ্ছে, ঠাকুর দাদা খাওয়াচ্ছে, আর পরশু দিনই চলে আসবে রাত্রিবেলা, ওর ঠাকুমাও আসবে। তো আমার সব কিছু রেডি করা শেষ, হয়তো মিক্সিতে মশলাটা করে নিয়েছি, তো আজকে একটু অন্যরকম ভাবে দিয়ে দেবো, মাংস ছেড়ে দেবো, তারপরে মশলা দেবো, ভালো করে কষাবো। আর কালকে আমার আমার শরীর খুব অসুস্থ ছিল, জন্য কালকে রান্না বান্না কিছু হয়নি বাড়িতে। তো কালকে হোটেল থেকে খাবার কিনে এনেছিল, মাটনের তরকারি এনেছিল, অনেক কিছুই ছিল, কিন্তু মাটনের তরকারিটা ব্যাপক হয়েছিল। তো ওইভাবে তো আর আমরা রান্না করতে পারবো না, হোটেলে ওরা কী কী দিয়ে রান্না করে জানি না। তো মাছ ভাজাটা হতে আর একটু বাকি আছে, তারপরে আলু ভেজে আমি মাংসটা রান্না করবো। মাছগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, আলু ভাজছি, আলু ভাজা এখনো হয়নি, আর একটু ভাজবো। আর তোমাদের দাদা ভাই গোটা জিরে আর এলাচ লবঙ্গ এনে দিল, তো ভালো করে রান্না করতে হবে। তো বন্ধুরা, কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, আর মাংসের মধ্যে তো তেল দিয়েছে তোমাদের দাদা ভাই, এখন দিব গোটা জিরে আর এলাচ লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মিক্সিতে যে মশলাটা করেছি সেটা দিয়ে এখন ভালো করে কষাবো। মিক্সির মশলা পড়তে চায় না, পরে ধুয়ে জল দিতে হবে, আর এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর এখন দিয়ে দিব মাংসটা। তো তোমাদের দাদা ভাই যখনই মাটন আনে, তার সাথে আবার 1 পোয়ার মতো খাসির তেল নিয়ে আসে, এই যে সাদা সাদা গুলো, এগুলো হলো খাসির তেল। তো খাসির তেল মিক্স করে নিয়ে আসে, পাঁঠার মাংস, খাসির তেল। তো এটা হলো কষানোর পালা, যত কষাবো তত ভালো হবে। তো আজকে একটু ভালো হওয়ার কথা, যেহেতু গোটা জিরা ছাড়া, গোটা জিরে আর এলাচ লবঙ্গ দারচিনি ছাড়া এতদিন রান্না করছিলাম, তো আজকে এনে দিল। আর এটা এখন অনেকক্ষণ কষাবো, কষানোর পরে, বেশি ঝোল খাবো না, কষা বেশি। হ্যাঁ, তো বেশি ঝোলও না, বেশি ইও না, তো এটা এখন কষাই বন্ধুরা, যতক্ষণ পারি কষাতে হবে। তো বন্ধুরা, মাংস রান্না মানে বসে দেওয়ার পরে যে ঝোল ছিল, সেই ঝোল আমার কষানো শেষ, এখন আর একটু জল দিয়ে সেই জলটাকে মানে শুকাবো, তারপরে ইসে দেবো, ঝোল দেবো। অনেকক্ষণ কষালাম, সে ঝোল শুকিয়ে ফেলেছি। তো বন্ধুরা দেখো, মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর একটু
কষা মাংস তুলে রাখলাম, তোমাদের দাদা ভাই খেতে পছন্দ করে। আর এখন আমি দিয়ে দেবো ঝোল। ঝোলটা এদিকে গরম হয়েছে, গরম জল দিতে হয় ঝোলে, দিয়ে দেই। তো বন্ধুরা, 2:40 বাজে, রান্না করতে মাংস কষাতেই আমার 1 ঘন্টা লেগে গেছে। আর এই যে হয়ে গেছে মানে, আর এখন শুধু গরম মশলার গুঁড়ো দিব, দিয়ে নামিয়ে নেব, নামাবো না, কড়াইয়ের মধ্যেই থাকবে। আর তোমাদের দাদা ভাই স্নান করছে, আর এদিকে কুলেখাড়া শাক জাল দিলাম, আবার কুলেখাড়া খাওয়া শাক খাওয়া শুরু করতে হবে। আর এই যে কষা মাংস, আর এদিকে সব গোছগাছ, পান এনেছে, মিঠা পাতা পান, সেগুলোকে ধুলাম, আর কিছু বাসন আছে ধুবো, আর গরম গরম রান্না হলো, খেয়ে নেবো এখন। তো আমি গরম মশলাটা দেই এখন। তো গরম মশলাটা মিশিয়ে নেব, আর আমার মাটনের তরকারি রেডি। এই গরম মশলাটা দিলে না কালারটা, তরকারির কালারটাই যেন কেমন হয়ে যায়। আর আমরা তো ধরো সেই রং ঠং বেশি বানানোর চেষ্টা করি না, কারণ আমরাই খাই, সেজন্য কালারের কোনো দরকার নেই। কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেইনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমার হয়ে গেল মাটন আর খাসির তেল। এই যে এগুলো হচ্ছে খাসির তেল, তোমাদের দাদা ভাই আনবে, মাটন আনলে খাসির তেল এক্সট্রা আনবে। তো আমার হয়ে গেল রান্না বন্ধুরা, আর এই যে দেখো এটা দিতে হবে তোমাদের দাদা ভাইকে। হয়ে গেল রান্না, আর এখন খাবো, খেয়ে রেস্ট নিতে হবে। পিকনিকে যাওয়ার কথা ছিল, পিকনিকে গেলে আমাদের 2000 টাকা চলে গেত, তো আমাদের আজকে বাজার এসেছে 1100 টাকা। 1100 টাকার বাজার মানে মনের মতো করে খেতে পারবো, আর 2000 টাকা আজকেই চলে যেত। আর 2000 টাকা দিয়ে আমাদের কত বাজার, মাছ মাংস পান সুপারি, তারপরে কুলেখাড়া শাক, টমেটো, আলু, আদা রসুন সব। তো আর মেয়েও নেই বাড়িতে, আর তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে কোথাও যায়ও না, সেজন্য আর গেল না ও। তো এটা হয়ে গেছে বন্ধুরা মাংসের তরকারিটা, দেখো কালারটা, ঘরের লাইটটা দিই তোমাদেরকে। এই যে কালার এইরকমই, ঘরের লাইট দিলাম, লাইট দেওয়াতে এইরকম। আর দুজনে খাবো, তো আজকে আর কালকে দুদিনই খেতে হবে, পরশু দিন ধিতিকনা আসবে। তো বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেল, এখন একটু বেসনে কিছু বাসন আসে সেগুলো মেজে নেব, আর খাবো এখন। তোমার দাদা ভাই আর আমি, তোমার দাদা ভাই স্নান করছে, কোথায় রাখি এটা খুঁজে পাচ্ছি না, তো রাখি এখন আপাতত, খাওয়া দাওয়ার সময় একটু দেখা হবে। তো বন্ধুরা আমাদের ভাত বেড়ে নিয়েছে, তোমাদের দাদা ভাই বাড়লো, আর আমি ওদিকে অন্য কোনো কাজ করে আসলাম। তো মাংস একটা গামলাতে ঢেলে নিয়ে এসো, মানে যেটুকু খাবো এখন, কড়াই থাক ওখানে। তো তোমার দাদা ভাই আবার লেবু, শসা, পেঁয়াজ কেটেছে, মাছ ভাজা আর কষা মাংস, এগুলোই খাই এখন বন্ধুরা। তো খেয়ে বলবে তোমাদের দাদা ভাই কেমন হয়েছে, তারপরে আমি খাবো। তো মহারাজা খেয়ে বলো কেমন হয়েছে, ঝাল লবণ। তো আমাদের পিকনিকে যাওয়ার কথা ছিল, 2000 টাকা করে লাগতো, তো আমরা 1100 টাকার খরচা করেছি। তো বাড়িতে বসে জমিয়ে রবিবারের লাঞ্চ ফাটাফাটি, তাই না? শোনো, কষা মাংস, আর এখানে নিয়ে আসলো মাংস, এই যে খাসির তেল, এখান থেকে নিবো আর খাবো। ধিতির কথা খুব মনে পড়ছে, ধিতি আসলে ওকে মাংস খাওয়াবে না, ধিতি আসলে মাংস খাবে, ও তো পরশু দিনে চলে আসবে, খুব মনে পড়ে। কারণ তোমাদের দাদা ভাই আজকে মাংস নিয়ে আসবে আমি ভাবতে পারি না, ভাবছি মাছ আনবে, মাংস মাছ সব নিয়ে এসেছে। তো থাক, ওখানে ও ভালোই খাচ্ছে, কারণ ও প্রচুর পরিমাণে রুটি খাচ্ছে ওখানে, আর পরশুদিন তো চলেই আসবে, ভর্তি হবে, তারপর আবার টিউশন শুরু হয়ে যাবে, তাই না শোনো? হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা মানে ঘুমিয়েছিলাম, মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ গুছিয়ে ঘুমিয়েছিলাম, তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আবার ঘুমিয়েছিলাম। তো এখন খাচ্ছি চা, চা খেয়ে ভিডিওটা শেষ করে দেওয়া পারা, কারণ আমার ভিডিও বড় হয়ে যায়, কেউ দেখে না, সেজন্য এখনকার 5-6-7 মিনিটের ভিডিও করব, তোমরা পুরোটা দেখো বন্ধুরা। তো এখানে খাবো চা,
এই যে বিস্কুটগুলো এনেছে খেতে খেতে এখন এগুলোর অভ্যেস হয়ে গেছে, এখন বন খাওয়া ছেড়ে দিচ্ছি। তো এই বিস্কুটগুলোর প্রচণ্ড দাম দাম নেয়, আর বন যে খাই সেগুলো তো 10 টাকা প্যাকেট মাত্র, 6টা থাকে। এইসব বন নিয়েছি 3টা আর 2টা। তো গ্যাসের একটু সমস্যা দেখা দিয়েছে, মাংস খাওয়ার পরে একটা গ্যাসের বড়ি খেয়ে নিলাম। বর চা বানিয়েছে, খুব ভালো হয়েছে বন্ধুরা, খুব টেস্টি হয়েছে। তো রাতে ওই গরম ভাত করে ভাত খেয়ে শুয়ে পড়বো, আর কোনো কিছু করার নেই, আর কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা, এটুকু দেখে নাও। তো রাখছি, বাই বাই।